ওয়েলকাম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। গত বছর অর্থাৎ 2021 সালে ক্লাস ইলেভেনের অ্যানুয়াল পরীক্ষার মার্কশিট কীভাবে বানাতে হবে তার উপরে আমি একটা ভিডিও তৈরি করেছিলাম এবং সেটি ব্যাপক সাড়া ফেলেছিল। আমাকে অনেকেই উপকৃত হয়েছেন বলে জানিয়েছেন, আমি তাদের প্রতি কৃতজ্ঞ। গত বছরের ফরম্যাটটা ছিল একটু অন্যরকমের, এবছরও যাতে এইভাবে অটোমেটিক মার্কশিট বানানোর একটা এক্সেল শিট আমি বানিয়ে দিতে পারি তার জন্য অনেকেই অনুরোধ করেছেন, কেউ হোয়াটসঅ্যাপে, কেউ মেলে, কেউ বা আমার ইউটিউব চ্যানেলে। যা হোক, তাদের অনুরোধকে আমি উপেক্ষা করতে পারিনি, তাই একটু দেরি হলেও আমি এই ভিডিওটা বানিয়েছি। আশা করি সবাই দেখবেন, যদি কোনো উপকারে লাগে তো আমি নিজেকে ধন্য বলে মনে করব। এবারের ফরম্যাটটা একটু আলাদা, গত বছর যেভাবে ছিল সেভাবে নয়। এবারের ফরম্যাটটা জেনারেল, যেমন আমাদের মার্কশিট হয় ঠিক সেই রকমই হবে। তার জন্য আপনাদেরকে যে যে প্রসেস মেনটেন করতে হবে সেগুলো একবার ভালো করে দেখে নেবেন, আমি পরপর বলে যাচ্ছি, তাহলে আপনারা মার্কশিটটা জেনারেট করতে পারবেন। আমি ডিসক্রিপশন বক্সে এই মার্কশিটের একটা কপি দিয়ে দেব, আপনারা সেই লিঙ্কে গিয়ে ডাউনলোড করে নেবেন এবং নিজেদের স্কুলের কাজ মিটিয়ে নিতে পারবেন বলে আশা করি। তো আসুন আমরা শুরু করি। প্রথমে যে পেজটা আপনাদের কাছে আসবে সেটা হচ্ছে হোম পেজ, অর্থাৎ হোম ট্যাবে গিয়ে আপনারা প্রথমে এই পেজটার ইন্টারফেস খুলবেন। খোলার সঙ্গে সঙ্গে আপনাকে দুটো হয়তো মেসেজ দেবে, সেই মেসেজগুলোকে এনেবল করে নেবেন, অর্থাৎ ম্যাক্রো যেহেতু এর মধ্যে রয়েছে সেই জন্য ম্যাক্রো এনেবলের জন্য আপনাকে এডিটিং এনেবল করে নিতে হবে, তাহলে কাজ করতে সুবিধা হবে। তারপর আপনারা যে পেজটি খুলবেন সেটা হচ্ছে এই হোম পেজ, তার ইন্টারফেসটা এরকম হবে। সেখানে কিছু ইনফরমেশান আছে, যেগুলো হলুদ সেল আছে সেইগুলো আপনারা এডিট করবেন, বাকিগুলো এডিট করার দরকার হবে না, সেগুলো অটোমেটিক জেনারেট হবে। প্রথমে আপনারা স্কুলের নাম এখানে টাইপ করবেন, তারপরে স্কুলের অ্যাড্রেস এখানে দেবেন। এগুলো আপনারা গত বছর করেছেন জানেন, ঠিক সেইভাবেই করবেন। তারপর এখানে লোগোটা ইচ্ছে করলে দিতে পারেন বা ইচ্ছে না করলে আপনি এই ছবিটাকে ডিলিট করে দিতে পারেন। এটা অবশ্য আমারই ছবি দেওয়া আছে, আপনারা লোগোটাকে যদি চেঞ্জ করতে চান তাহলে আপনাদের ডেস্কটপে বা ল্যাপটপে একটা লোগো রাখতে হবে কোনো একটা ফাইলে। তারপরে আপনাকে এই ছবিটার উপরে রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করার পর চেঞ্জ পিকচার এই অপশানে গিয়ে ফর্ম ফাইল এখান থেকে আপনারা নির্দিষ্ট ছবিটি বা লোগোটি চুজ করবেন, তাহলে আপনার ছবিটি ইনসার্ট হয়ে যাবে এবং লোগোটি ইনসার্ট হয়ে যাবে। আর যদি লোগো দিতে না চান তাহলে এটা পুরোটা একেবারে রাইট ক্লিক করে কাট করে দেবেন বা এটাকে ডিলিট করে দেবেন, তাহলে কোনো সমস্যা হবে না। এবার আসছি আমরা নেক্সট পর্যায়ে। এরপরে স্কুল ইন্ডেক্স কোড, এখানে দুটো কোড আমি দিয়েছি, স্কুল ইন্ডেক্স কোড এবং এইচএস কোড, যে কোনো একটা কোড আপনারা দেবেন, চাইলে দিতে পারেন না চাইলে স্কিপ করতে পারেন। তারপর ক্লাস ইলেভেন ইয়ার 2022, দেখুন এই মার্কশিটটা যেটা আমি বানিয়েছি এটা শুধু যে 2022 সালের জন্য তা নয়, তার জন্য এখানে একটা সালের লেখার অপশান দিয়েছি, এটা পরের বছরেও কাজে লাগবে যদি এই রকম ক্রাইটেরিয়া থাকে। অবশ্যই যদি এই ক্রাইটেরিয়া থাকে তাহলে এটা আপনি পরের বছর, তার পরের বছরও কাজে লাগাতে পারবেন, সেই জন্য এখানে সালটা আপনারা মেনটেন করবেন। এরপরে হচ্ছে ডেট অফ পাবলিকেশন অফ রেজাল্ট, এখানে আপনারা রেজাল্টটা কবে পাবলিশড হচ্ছে তার তারিখটা দিয়ে দেবেন, এবং নেম অফ দ্য এক্সামিনেশান, এখানে অ্যানুয়াল এক্সামিনেশান এই কথাটা লিখবেন। এটা টেস্ট এক্সামিনেশান হতে পারে, তাহলে টেস্টের জন্য আপনারা টেস্ট এক্সামিনেশান লিখবেন, যেটা আপনাদের দরকার সেটা আপনারা লিখবেন। আপাতত এই হচ্ছে স্কুল সম্পর্কিত আপনাদের তথ্যগুলো জানানোর বিষয়। এরপর আপনাদের স্কুলে যে সে সাবজেক্টগুলো রয়েছে সেই সাবজেক্টের বিষয়ে আপনার কিছু ইনফরমেশান এখানে পুট করতে হবে এই ফ্রন্ট পেজেই, অর্থাৎ হোম পেজেই। আপনারা এটাকে একটু সরিয়ে নেবেন, তাহলে দেখবেন এই দিকটাতে যেগুলো আছে সেগুলো হচ্ছে আপনার স্কুলের সাবজেক্ট সংক্রান্ত ডিটেলস। প্রথমে দুটো সাবজেক্ট আছে, সেটা হচ্ছে কম্পালসারি সাবজেক্ট, আমি বাংলা এবং ইংরেজি, এটা বেশিরভাগ স্কুলে আছে বলে আমি এই দুটোকে লিখেছি। ইচ্ছে করলে এগুলো চেঞ্জ করতে পারেন, আপনাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ যদি বাংলা থাকে তাহলে বেঙ্গলি লিখবেন, যদি ইংলিশ থাকে ইংলিশ লিখবেন, যদি সাঁওতালি থেকে সাঁওতালি লিখবেন, নেপালি থাকলে নেপালি, উর্দু থাকলে উর্দু, যেটা দরকার সেটা লিখবেন। এবং অবশ্যই
তার এগেনস্টে সাবজেক্ট কোডটা সঠিকভাবে লিখবেন। আপনারা জানেন প্রত্যেকটি সাবজেক্টের একটা সাবজেক্ট কোড রয়েছে যেটা আপনারা আপনাদের স্কুলের মধ্যেই পেয়ে যাবেন, সেই কোডটি আপনারা এখানে পুট করবেন, এটা মার্কস ফাইলের মধ্যেও পাবেন। এরপর সেই সাবজেক্টের এগেনস্টে থিওরি মার্কস কত আছে, অর্থাৎ লিখিত পরীক্ষায় কত মার্কস আছে সেটা শুধু পুট করবেন। বাংলায় 80, তাই 80 পুট করেছি, বাকিগুলো অটোমেটিক জেনারেট হবে, এগুলো আপনাকে কিছু করতে হবে না। তারপরে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ, তার জন্যে তার সাবজেক্ট কোড হচ্ছে ENGB, তারও থিওরি মার্কস 80। আশা করি বুঝতে পেরেছেন কম্পালসারি সাবজেক্ট দুটো আপনারা এইভাবে পুট করবেন, যে দুটো সাবজেক্ট আপনাদের আছে তার এগেনস্টে সাবজেক্ট কোড এবং থিওরি মার্কসটা। এরপর পরবর্তী পর্যায়ে আসছি, পরবর্তী পর্যায়টা হচ্ছে আপনাদের ইলেকটিভ অ্যান্ড অপশনাল ইলেকটিভ। এই সাবজেক্টগুলো বিভিন্ন স্কুলে বিভিন্ন সাবজেক্ট থাকে, এই জন্য আমি এখানে 22টা সেল রেখেছি। আশা করি 22টার বেশি সাবজেক্ট থাকে না, যদি থাকে কোনো অসুবিধে নেই, এরপরেও আপনারা রো ইনসার্ট করে সেগুলো পুট করতে পারবেন। যে যে স্ট্রিমের সাবজেক্টগুলো আছে সবগুলোই কিন্তু আপনারা এখানে ইনপুট দেবেন, নইলে কিন্তু মার্কশিট জেনারেট হবে না। এখানে যদি সেই সাবজেক্টের নামগুলো না দেন তাহলে পরবর্তী পেজগুলোতে এই সাবজেক্টগুলো যাবে না, সেই জন্য এখানে আপনাকে প্রথমে ইনপুট করতে হবে। আমি এখানে কিছু করে রেখেছি, যেমন প্রথমে ম্যাথামেটিক্স, তার এগেনস্টের সাবজেক্ট কোড MATH এবং থিওরিক্যাল মার্কস হচ্ছে 80। তেমনি করে ফিজিক্স PHYS 70, কেমিস্ট্রি CHEM 70। ঠিক সেইভাবে আপনারা যে যে সাবজেক্টগুলো আছে, ফিজিক্যাল এডুকেশন PHED, তার থিওরি মার্কস 40। এইভাবে আপনাদের সাবজেক্টগুলোকে, স্কুলে যতগুলো সাবজেক্ট আছে সমস্ত সাবজেক্টগুলোকে আপনারা এখানে পুট করবেন এবং এখানে তার কোডগুলো দেবেন। যদি ভোকেশনাল স্ট্রিম থাকে অবশ্যই ভোকেশনাল সাবজেক্টের নামগুলো এখানে লিখে ভোকেশনালের যে কোডটা আছে, যে সাবজেক্টের এগেনস্টে যে কোড আছে সেই কোড দেবেন এবং সেই সাবজেক্টের এগেনস্টে থিওরি মার্কস কত আছে সেটা এখানে পুট করবেন। আশা করি বুঝতে পেরেছেন, এই হচ্ছে প্রথম পেজের কাজ, আর কোনো কাজ নেই, এইটুকু আপনারা একটু যত্নের সঙ্গে করবেন। এরপরে আপনারা চলে যাবেন সেকেন্ড পেজে, এখান থেকেও যেতে পারেন হাইপার লিঙ্কের সাহায্যে, আমি এখানে গো টু ইনপুট পেজ দিয়েছি, এখান থেকে চলে যেতে পারেন, আবার এখান থেকে গো টু হোম পেজেও চলে আসতে পারেন, বা এখান থেকেও যেতে পারেন ইনপুট পেজের মধ্যে যে কোনো একটা জায়গা থেকে। এই ইনপুট পেজটাই হচ্ছে ভেরি ইম্পর্ট্যান্ট ফিল্ড, এই জায়গাটা আপনারা সতর্কভাবে খুব যত্ন করে ফিল আপ করবেন, আর কিছু করতে হবে না, আর কোথাও কিছু ফিল আপ করতে হবে না। আমি এইটাকে একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি কীভাবে ফিল আপ করবেন, তাহলে আপনারা মার্কশিট জেনারেট করতে পারবেন। দেখুন এখানে যে ফিল্ডগুলো রয়েছে, প্রথমে যে সিরিয়াল নাম্বার, এটা আপনাকে ফিল করতে হবে না, এটা অটোমেটিক ফিল হবে। তারপরে হচ্ছে নেম আর রেজিস্ট্রেশন নাম্বার, আপনাদের যে স্টুডেন্টগুলো আছে প্রত্যেকটি স্টুডেন্টের নাম এবং রেজিস্ট্রেশন নাম্বার এখানে আপনারা পুট করবেন। সেটা আপনাদের যদি আগের থেকে কোনো এক্সেল শিট তৈরি করা থাকে তাহলে কপি করে পেস্ট করতে পারেন, কোনো অসুবিধে নেই, বা ইন্ডিভিজুয়ালি নামগুলো টাইপ করতে পারেন এবং রেজিস্ট্রেশন নাম্বারগুলো টাইপ করতে পারেন। বেশিরভাগ ক্ষেত্রে রেজিস্ট্রেশন নাম্বারগুলো আপনাদের সিরিয়ালি হয়ে থাকে, সেই জন্য প্রথমটা লেখার পরে এটাকে যদি ড্র্যাগ করেন তাহলে পরেও কিন্তু আপনাদের পরপর সমস্ত রেজিস্ট্রেশন নাম্বারগুলো ইনপুট হয়ে যাবে, নামগুলো হবে না, নামগুলো আপনাকে টাইপই করতে হবে, এর কোনো বিকল্প নেই। এখানে আমি একটা নাম টাইপ করে দেখাচ্ছি, ধরা যাক এখানে যে নাম আছে সেটা হচ্ছে SSSS, এই চারটি এস দিয়ে এর নামটা। নামটা পুট করার সঙ্গে সঙ্গে দেখবেন এর কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, অর্থাৎ এটা ইনপুট হয়ে গেছে, সঙ্গে সঙ্গে সিরিয়াল নাম্বারও চলে এসছে। এরপর রেজিস্ট্রেশন নাম্বার সাধারণত 10 ডিজিটের হয়, আপনারা এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা লিখবেন। ধরা যাক এটা হলো তার রেজিস্ট্রেশন নাম্বার, যখনই রেজিস্ট্রেশন নাম্বার দেবো তখনও এই সেলটা কালার চেঞ্জ হয়ে যাবে। এরপর এই নাম এবং রেজিস্ট্রেশন নাম্বারের এগেনস্টে যে যে মার্কসগুলো আছে, যে যে সাবজেক্টগুলো আছে সেগুলো আপনারা পরপর লিখতে থাকবেন। আমি এগুলো বলে দিই একবার, যেহেতু বাংলা এবং ইংরেজি এই দুটো ফার্স্ট ল্যাঙ্গুয়েজ এবং সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে কম্পালসারি ল্যাঙ্গুয়েজ হিসেবে আগে আমি পুট করে রেখেছি হোম পেজে, সেই জন্য এটা অটোমেটিক এখানে চলে আসবে, এটা আপনাকে পুট করতে হবে না। কেমন, এবারে দেখুন এখানে থিওরিক্যাল মার্কস 80 এবং প্র্যাকটিক্যাল অর প্রজেক্টের মার্কস হচ্ছে 20, এটা অটোমেটিক চলে এসছে। আপনারা মার্ক অবটেন্টে থিওরিতে কত পেয়েছে এবং প্রজেক্টে কত দিয়েছেন সেইটা আপনারা ম্যানুয়ালি পুট করতে হবে আপনাদেরকে।
যেমন ধরুন এখানে পেয়েছে 7-8 এবং আপনি প্র্যাকটিক্যালে বা প্রজেক্টে এক্ষেত্রে দিয়েছেন 20, তাহলে মার্কসটা এন্ট্রি হয়ে গেল। এখানে মনে রাখবেন যে যেহেতু এর ফুল মার্কস 20, অতএব 20-র বেশি কিন্তু হবে না, বা এখানেও যেহেতু ফুল মার্কস 80, 80-র বেশি কিন্তু এন্ট্রি হবে না। যদি আমি 88 দিই, সঙ্গে সঙ্গে দেখবেন একটা মেসেজ দিচ্ছে, বলছে প্লিজ ইনপুট ভ্যালিড মার্কস। এভাবে প্রত্যেকটি কিন্তু প্রোগ্রামিং করা রয়েছে। এরপরে হচ্ছে ইংরেজি, এক্ষেত্রেও তাই, ইংরেজিতে অর্থাৎ সেকেন্ড ল্যাঙ্গুয়েজে যে সাবজেক্টটি রয়েছে তার এগেনস্টে যে ফুল মার্কস রয়েছে সেখানে আপনারা মার্ক অপডেন্টে সেই মার্কসগুলো পুট করবেন। এখানে ধরা যাক 75 এবং এটা 18 মার্কস দিয়েছে, এবং এরপর ট্যাব মেরে মেরে চলে যেতে পারবেন। এরপর যে ফিল্ডটা, সেটাতে দুটো বিষয়, একটা হচ্ছে কম্পালসারি ইলেকটিভ এবং একটা হচ্ছে অপশনাল ইলেকটিভ। অপশনাল ইলেকটিভ যে সবার থাকবে তার কোনো মানে নেই, নাও থাকতে পারে, যদি না থাকে এখানে কিছুই করবেন না, ব্ল্যাঙ্ক থেকে যাবে। এবং যেটা কম্পালসারি ইলেকটিভ, সেখানে কিন্তু তিনটে সাবজেক্টে আপনাকে পুট করতে হবে ম্যানুয়ালি। কীভাবে পুট করবেন দেখুন, এই যে স্টুডেন্টটা তার এগেনস্টে কী কী সাবজেক্ট আছে আপনারা জানেন, ফার্স্ট সাবজেক্ট, সেকেন্ড সাবজেক্ট, থার্ড সাবজেক্ট এবং ফোর্থ সাবজেক্ট, অর্থাৎ ফার্স্ট মেথড সে কী নিয়েছে, সেকেন্ড মেথড সে কী নিয়েছে, থার্ড মেথড এবং ফোর্থ মেথড অপশনাল কোনো সাবজেক্ট নিয়েছে কি না, সেগুলো আপনারা পুট করতে পারবেন। এখানে একটা ড্রপ ডাউন লিস্ট পাবেন, সেই লিস্ট থেকে আপনাকে এখানে বেছে নিতে হবে। আপনাদের মনে রাখতে হবে অবশ্যই এই লিস্টটা কিন্তু জেনারেট হয়েছে আপনাদের হোম পেজে দেওয়া এই সাবজেক্টগুলো থেকেই, অর্থাৎ এখানে যে যে সাবজেক্টগুলো কোড নাম্বার আপনি পুট করেছেন সেই সেই সাবজেক্টের লিস্টটাই আপনারা সেখানে পাবেন, আদারওয়াইজ কোনোভাবেই কিন্তু আপনারা সেই সাবজেক্টটিকে পাবেন না। তাই এখানে প্রথমেই আপনারা সেই সাবজেক্ট এবং তাদের কোড নাম্বারগুলোকে পুট করবেন। আমি আবার চলে যাচ্ছি ইনপুট পেজে। তাহলে এখান থেকে ধরা যাক, এর প্রথম যে মেথড সেটা ধরা যাক ফিজিক্স, আমি ফিজিক্স দিলাম, সঙ্গে সঙ্গে তার এগেনস্টে ফুল মার্কস এবং প্র্যাকটিক্যালের মার্কস চলে আসছে, আমরা এখানে আর কিছু করব না। এরপরে মার্ক অবটেন্টে মার্কসগুলো বসাবো। ধরা গেল এখানে সে পেয়েছে 65 এবং প্র্যাকটিক্যালে সে পেয়েছে 32, কিন্তু 32 তো নেবে না, ঠিক 32 নেবে না, যেহেতু 30 তার প্র্যাকটিক্যালের ফুল মার্কস, অতএব এখানে আমাকে একটা সঠিক মার্কস বসাতে হবে, ধরা যাক 23। এরপর সাবজেক্ট টু, সেম একইভাবেই আপনি এখান থেকে সাবজেক্ট টুটা বেছে নেবেন। ধরা যাক এখানে সাবজেক্ট টু হচ্ছে কেমিস্ট্রি, কেমিস্ট্রিতেও আপনি এখানে মার্কসগুলো পুট করবেন। এটাকে সরানোর জন্য নিচের এই জায়গাটা একটু সরিয়ে নেবেন, তাহলে এটা আপনাদের সরে যাবে। এরপর আমরা কেমিস্ট্রির মার্কসটা বসাই, কেমিস্ট্রিতে দেখা যাক সে পেয়েছে 55 এবং প্র্যাকটিক্যালে তাকে দিয়েছেন হয়তো 24। নেক্সট থার্ড সাবজেক্ট, থার্ড সাবজেক্ট হয়তো দেখা গেল তার রয়েছে বায়োলজি, এখান থেকে বায়োলজি সাবজেক্ট যদি থাকে তো অবশ্যই পাবো, BIOS বায়োলজি হলো, এবং বায়োলজিতে সেম একইভাবে হয়তো সে পেয়েছে 78 এবং 30, 78 নেবে না, সে পেয়েছে 69 এবং 30। এবার সাবজেক্ট 4, এটা অপশনাল ইলেকটিভ সাবজেক্ট, অতএব এক্ষেত্রে যদি কোনো স্টুডেন্ট সে সাবজেক্টটা নেয় তাহলে পুট করবেন, নাহলে এইভাবেই ছেড়ে দেবেন। ধরা যাক সে নিয়েছে খেলাধুলো, অর্থাৎ পিএইচইডি এর ফুল মার্কস হচ্ছে থিওরিতে 40 এবং প্র্যাকটিক্যালে বা প্রজেক্টে সে হচ্ছে 60, থিওরিক্যাল মার্কসটা হয়তো সে পেয়েছে 34 এবং প্রজেক্টে পেয়েছে 55। এই হয়ে গেল আপনাদের ইনপুট সেকশান, আর কিছু এখানে পুট করতে হবে না, এইটা কেয়ারফুলি করবেন প্রত্যেকটি স্টুডেন্টের এগেনস্টে, তাহলেই কিন্তু আপনাদের কাজ সব কমপ্লিট হয়ে যাবে। এরপরে আপনারা সেকেন্ড ইনপুটটা দেবেন, এখানে সেকেন্ড টু লেখার দরকার নেই, এখানে দেখা যাক আমি একইভাবে চটপট করে আমি কিছু ইনপুট দিয়ে দিচ্ছি। ধরা যাক এখানে স্টুডেন্টের নেম এটা, এবং এইটা হয়তো তার পরের সিরিয়ালটায় আমি এটাকে ড্রপ ডাউন করে নিলাম, এবং ড্রপ ডাউন করে নিয়ে এখানে ফিল সিরিজ করবেন, তাহলে পরের সিরিয়ালটাই চলে আসবে। কেমন বাংলা ইংরেজি তো আছেই, এখানে আমি নাম্বারগুলো একটু পুট করে দিচ্ছি, সরি 25 হবে না, এখানে 20 হচ্ছে ফুল মার্কস,
নেক্সট হচ্ছে 80 এবং 20, তারপরে হয়তো এর সাবজেক্ট হলো, ফার্স্ট মেথড হলো হয়তো সংস্কৃত, সংস্কৃতে সে পেয়েছে 77 আর 19। এরপরে সেকেন্ড মেথড আমি করলাম পল সায়েন্স, সে পল সায়েন্সে পেয়েছে 65 এবং 20। থার্ড সাবজেক্ট হচ্ছে কোমা, সে এতে পেয়েছে 70 এবং 28। এবং ফোর্থ মেথড হয়তো তার নেই। কেমন, আর একটা ফিল আপ করি তাহলে সম্পূর্ণ বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। এটা ধরা যাক ডি 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 ডি, এবং এই রেজিস্ট্রেশন নাম্বার এর পরেরটায়। এগুলো আপনারা এক কাজ করবেন, প্রথমে নাম এবং রেজিস্ট্রেশন নাম্বারগুলো আপনারা ফিল আপ করে নেবেন, তাহলে আপনাদের কাজের সুবিধা হবে। এরপরে আপনারা মার্কসগুলো তখন একজন বলে দেবেন আর একজন বসাবেন, তাহলে দেখবেন কাজটা খুব ইজি হবে। আমি যত একটু ধীরে করছি আপনাদের দেখবেন দ্রুতই কাজ হবে, আশা করি কোনো অসুবিধা হবে না। এখানে আমি মার্কস হয়তো দিয়ে দিলাম, তারপরে হয়তো ইংলিশে মার্কস, এরপরে হয়তো মেথড সাবজেক্টগুলো আপনাকে একটু চুজ করতে সময় লাগবে, হয়তো পল সায়েন্স আছে সেক্ষেত্রে মার্কস হচ্ছে, তারপরে সাবজেক্টটা ধরা যাক জিওগ্রাফি আছে, তারপরে সাবজেক্টটা হিস্ট্রি আছে, এবং এই সাবজেক্টটা ফোর্থ সাবজেক্ট হয়তো তার আছে, ফোর্থ সাবজেক্ট হয়তো সে নিয়েছে কমা, এখানে তার মার্কস ইনপুট করে দিলাম, কমপ্লিট হয়ে গেল সিরিজ। এইভাবে আপনারা প্রত্যেকটি ফিল্ড কেয়ারফুলি ফিল আপ করবেন, আর আপনাদের কোনো কাজ নেই। এরপরে আপনারা চলে যাবেন মার্কশিট, এই পেজে মার্কশিট পেজে গেলেই আপনাদের কাছে পুরো মার্কশিটটা চলে আসবে, এবং এখান থেকে আপনারা এটাকে প্রিন্ট করবেন। কীভাবে করবেন সেটা একটু দেখে নিন, গত বছর আপনারা করেছিলেন সেইভাবেই করবেন। এখানে ড্রপ ডাউন লিস্টটা খুলবেন, এই ইনপুটে যে যে রেজিস্ট্রেশন নাম্বারগুলো আপনারা পুট করে যাচ্ছেন তার এগেনস্টে এখানে ড্রপ ডাউন লিস্ট তৈরি হবে, এবং সেই সেই রেজিস্ট্রেশন নাম্বারগুলো এখানে রয়ে যাবে। প্রথম রেজিস্ট্রেশন নাম্বারটা আমি ক্লিক করলাম, সঙ্গে সঙ্গে তার রেজাল্টটা এখানে চলে আসলো। আবার সেকেন্ডটা পুট করলাম, সেকেন্ডের রেজাল্টটা চলে আসলো, এবং থার্ডটা পুট করলাম, থার্ডের রেজাল্টটা চলে আসলো। দেখুন এরপরে আপনাকে প্রিন্ট করে নেবেন, প্রিন্ট অপশান গিয়ে প্রিন্ট করে নেবেন, বা এটাকে পিডিএফ আকারে সেভ করে রাখতে পারেন, কোনো অসুবিধে নেই। আশা করি বুঝতে পেরেছেন এখান থেকে কোনো আর প্রবলেম হওয়ার কথা নয়। যদি অসুবিধে হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখবেন, বা আমাকে ফোন করেও জানাতে পারেন, আমি তার সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আর যদি কোনো ভুলচুক থাকে অবশ্যই আমাকে জানাবেন, ভুল হতেই পারে, কেননা একটু চটজলদি কাজটা করতে হয়েছে, হয়তো কিছু কিছু ভুল থাকলেও থাকতে পারে যেগুলো হয়তো আমার মাথা থেকে বেরিয়ে গেছে, সেগুলো আমি আবার সংশোধন করে দেওয়ার চেষ্টা করব। তাহলে বুঝতে পারলেন এখান থেকে আপনারা ড্রপ ডাউন লিস্টের সাহায্যে একটা একটা করে রেজিস্ট্রেশন নাম্বার পুট করবেন এবং একটা করে প্রিন্ট করে নেবেন। এবারে একটা নতুন বিষয় আমি এখানে অ্যাড করেছি, সেটা হচ্ছে ট্যাবুলেশন শিট। এর এগেনস্টে আপনাদের ট্যাবুলেশন শিটটা কিন্তু পুরো অটোমেটিক জেনারেট হয়ে যাবে, এখানে আপনাকে কিছু করতে হবে না, জাস্ট এটাকে প্রিন্ট করে রেখে দেবেন। কেমন, গত বছর এটা আমি করতে পারিনি, এবারে এটা করে দিয়েছি। এখানে ট্যাবুলেশন শিটটা আপনারা স্কুলে রেখে দিতে পারবেন, বা আপনাদের মার্কস ফয়েলে এখান থেকে মার্কসগুলো টুকে টুকে নিতে পারবেন এবং সেটা পাঠাতে পারবেন। এটাকে প্রিন্ট করার জন্য আপনারা এখানে ফাইল অপশানে যাবেন, ফাইল অপশানে গিয়ে এখানে প্রিন্ট অপশান আছে, সে প্রিন্ট অপশানে যাবেন। প্রিন্ট অপশান থেকে এখানে আপনারা কতগুলো কপি করতে চান সেখানে এখানে কপিতে ক্লিক করবেন, এবং কোন পেজ থেকে কোন পেজ প্রিন্ট করতে চান এখানে পেজ নাম্বারটা দেবেন, এইটা টু এইটা দিয়ে এখানে প্রিন্ট দিয়ে দেবেন, অটোমেটিক আপনার প্রিন্ট হয়ে যাবে। এখানে আমি কোনো প্রিন্টারের অপশান দিইনি, যেখানে ক্লিক করলে ওয়ান ক্লিকে প্রিন্ট হবে, তার কারণ হচ্ছে এই ট্যাবুলেশন শিটটাতে আমি 750 জন স্টুডেন্টের নাম ধরবে এরকম ছক করে রেখেছি, সব স্কুলে সমান সংখ্যক স্টুডেন্ট নেই, সেই জন্য সমস্ত পাতাগুলো প্রিন্ট করার প্রয়োজনও নেই, তাই প্রিন্ট অপশান দিলে অটোমেটিক সমস্ত পাতা প্রিন্ট হয়ে যাবে, সেক্ষেত্রে আপনাদের একটু বাজে খরচা হবে, দরকার নেই। আপনারা ম্যানুয়ালি এখান থেকে ফাইল থেকে গিয়ে প্রিন্ট অপশানে গিয়ে আপনারা পেজ সিলেক্ট করে নিয়ে কত পেজ থেকে কত পেজ পর্যন্ত আপনারা প্রিন্ট করতে চাইছেন সেভাবে আপনারা প্রিন্ট করবেন এবং এটাকে সংরক্ষণ করে রাখতে পারবেন। আশা করি সম্পূর্ণটা আপনারা বুঝতে পেরেছেন। এরপরে যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাকে জানাবেন, আর যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার করবেন, যাতে আরও অনেকে উপকৃত হয়।
ফাইলটা শেয়ার করে দেবেন, তাহলে আমার কাজ সার্থক হয়েছে বলে মনে করব এবং নিজেকে ধন্য বলে মনে করব। এখানে আরেকটা বিষয় বলার ছিল, সেটা একবার বলে নিই। এখানে দেখুন, ইনপুটে গিয়ে রেজিস্ট্রেশন নাম্বার যেটা আমরা পুট করেছি সেটা হচ্ছে 10 ডিজিটের, কিন্তু ট্যাবে গিয়ে এখানে 4 ডিজিটের রেজিস্ট্রেশন নাম্বার অটোমেটিক আসবে, অর্থাৎ লাস্ট 4 যে ডিজিট সেই 4 ডিজিট এখানে কিন্তু শো করবে, কেননা জায়গাটা অত্যন্ত সংকীর্ণ বলে এই ব্যবস্থা করা হয়েছে। এবং ওপরে আর আগের যে 6 ডিজিট সেটা সবার একই থাকে, সেই জন্য সেটা ওপরে শো করবে, তাহলে কিন্তু আপনাদের আর কোনো অসুবিধা হবে না। যাক, এই ছিল আজকের বিষয়, আশা করি সবাই বুঝতে পেরেছেন। কোনো অসুবিধা হলে অবশ্যই জানাবেন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।